ওকে, তো দেখেন এখান থেকে কিন্তু আমি হচ্ছে আপনার $1.16 মতো রিসিভ করছি। এখন কিন্তু আপনার প্রায় 8 মিনিট কম, 1টা বাজে। সো এত রাত্রে আমি ভিডিও দিতেছি, সো ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবেন। সো ভিডিওটা বড় করব না, শর্টকাটভাবে সবার সব কিছু দেখাই দিব। আর এই অফারটা আশা করি অনেকক্ষণ অনগোয়িং থাকবে। সো এখানে দেখেন আমি কিন্তু 0.4002 মতো BTC রিসিভ করেছি, ইনস্ট্যান্ট টুকরো করে ইনস্ট্যান্টে পাইছি। সো ওকে, তো এখন ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কে ক্লিক করার পর এই পোস্টের সামনে নিয়ে আসবে। সো পোস্টের সামনে নিয়ে আসার পর এই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার বিটকয়েন সাতশো আর্নিং করতে পারবেন। সো একটা অ্যাকাউন্টের ডেলি লিমিট হচ্ছে আপনার মানে দশটা রেফার করলে $1.16 মতো হবে, একদিন ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। সো এখানে হচ্ছে আমি 2700 হচ্ছে আমি বাইন্যান্সে উইথড্র করছি। সো আপনার সব কিছু মিলে এখানে একটু ঝামেলা আছে, সব কিছু দেখাই দিব, মানে ঝামেলাটা বুঝলে মানে পরবর্তীতে আর ঝামেলা নাই। সো আশা করি বুঝাইতে পারছি। সো লিঙ্কে ক্লিক করবো, এরকম আসবে। এখানে আসার পরে যে এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার এখানে ক্লিক করে ইনভাইট লিঙ্কটা হচ্ছে কপি করবেন, যে কারো একজনের শেয়ার দেওয়া হচ্ছে ইনভাইট লিঙ্কটা কপি করে নেবেন। সো ইনভাইট লিঙ্কটা কপি করার পর এরকম থাকবে, সেম লাগে আপনার ইনভাইট লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর অন্য আইডি দেওয়া হচ্ছে আপনার, জাস্ট হচ্ছে এই বটটা স্টার্ট করে রেফার করবেন। ওকে, একটা রেফার করবেন, প্রতি রেফার হচ্ছে আপনার 80টা বা 100টা বা 104টা এরকম হচ্ছে, সর্বোচ্চ কম হচ্ছে 80টা। এখান থেকে আপনার 104টা, বা আমি যদি আপনাদেরকে দেখাই আমি কিরকম রেওয়ার্ড পাইছি এখান থেকে র্যান্ডম অ্যামাউন্ট দেয় আর কি, বাট আপনার এই দেখেন 160টা, তারপরে 117টা, 83টা, 113টা। সো এরকম হচ্ছে এখান থেকে আপনার অ্যামাউন্টটা বিটকয়েন সাতশো পাবেন। সো আপনারা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া হচ্ছে 10টা রেফার করবেন। ওকে, আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছে প্রত্যেকের কাছে হচ্ছে 1-200 অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি হচ্ছে এরকম টাইপের অফার শেয়ার করি, তাছাড়া কিন্তু শেয়ার করি না। সো এখন হচ্ছে আপনার একটা ডেলি লিমিট হচ্ছে দশটা রেফার। ওকে, সো এখন আপনারা কী করবেন, আপনার মেন অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে 10টা রেফার করে নেবেন। সেমভাবে লিঙ্কে ক্লিক করে হচ্ছে 10টা রেফার করবেন। 10টা রেফার করার পর আপনার আমি দেখাচ্ছি। ওকে, তো আমি আমার অন্য একটা আইডির মধ্যে আসলাম, এখানে কিন্তু আমার 10টা রেফার কমপ্লিট, এখানে হচ্ছে 57 সেন্টের মতো দিছে। সো এখন যদি সেন্ডে ক্লিক করে এখানে যদি আপনার লাইটিং অ্যাড্রেস এখানে ক্লিক করে দেন, ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস দেই করলে কিন্তু হইবে না, মিনিমাম 2000 লাগবে। এখন 2000 কেমন বানাইবেন আমি দেখাই দিতেছি। সো এখানে আপনার হয়েছে 1000, আর আরেক অ্যাকাউন্টে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্টে তো 10টা লিমিট, এখন হচ্ছে আপনার অন্য একটা মানে অন্য আর একটা অ্যাকাউন্টের ইনভাইট লিঙ্ক দিয়ে আরও 10টা রেফার করবেন। টোটাল 2টা অ্যাকাউন্টে হচ্ছে আপনার 20টা রেফার করবেন। 20টা রেফার করার পর এইখানে হচ্ছে আমার আছে ধরেন 1008টা কম, আর ওইখানে আছে 1000-2000। ওকে, তো আমার এইখানে হচ্ছে আপনার 371টা আছে। ওকে, এখানে 371টা, আর ওই অ্যাকাউন্টে হচ্ছে আমার 900। সো এখন ওই 900 আমি এইখানে ট্রান্সফার করব। কীভাবে ট্রান্সফার করব, সো আমি আমার ওই অ্যাকাউন্টের হচ্ছে মানে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে হচ্ছে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর সেন্ড টু টেলিগ্রাম কন্ট্রাক্ট এখানে ক্লিক করে এখানে 992। সো তারপর নেক্সট স্টেপ দেওয়ার পর কন্টিনিউ করে দিবেন। ওকে, তো কন্টিনিউ করবো, এরকম আসবে। এখান থেকে হচ্ছে আপনারা এই লিঙ্কটা হচ্ছে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এখানে যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটা কপি করে অন্য আইডির মধ্যে যা ক্লেম করবো। সো আমি আমার মানে অন্য অ্যাকাউন্টে আইসা আমি হচ্ছে এটা আমার এই অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি। সো এই যে এরকম মেবি ভাইরাল হয়ে গেছে সবাই। আচ্ছা দেখি, আবার ক্লিক করে দিই, সার্ভার প্রবলেম করতেছে। ওকে, তো এটা রিসিভ হয়ে গেছে। তো আমি এখন ব্যাক টু হোম পেজ, আমার এখন এখানে 1300 মতো আছে। ওকে, আমার কিন্তু এখানে 2000 মিল করা লাগবে। সো আমি এই আর কয়েকটা রেফার করে নিতেছি। ওকে, তো আমি কিন্তু এখানে 10টা রেফার আরও করছি, তাও কিন্তু 2000 হয় নাই। এখন আপনার তাও যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আরেকটা অ্যাকাউন্টে কয়েকটা রেফার করে মানে অন্য একটা অ্যাকাউন্টে রেফার করে হচ্ছে আপনারা মানে ই করবেন, একটু মানে একটু বাইপাস করে নেবেন, মাঝে মাঝে কাউন্ট হয় না আর কি। সো আমি আমার মেন অ্যাকাউন্টে 73টা ছিল। সো মেন অ্যাকাউন্টে 73টা হচ্ছে আমি আমার এই অ্যাকাউন্ট আইন না হেরে আমি হচ্ছে এখানে এটা নিয়ে নিতেছি আর কি। আমি লাইভ উইথড্র করে তাই আপনাদেরকে তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সো 2000 হয়ে গেছে, এখন হচ্ছে বাইন্যান্সে যাবেন। ওকে, তো বাইন্যান্সে আসার পর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এই যে এখানে নেটওয়ার্ক যেটা আছে এটা মাস্ট বি টু মানে ফলো করবেন, পরে উইথড্র দিতে গেলে ঝামেলা হইবে আর কি। সো আমার ভাই নেট প্রবলেম, আমি আরেক জায়গায় আসি আর কি। সো এখানে এখানে হচ্ছে আপনার এই যে নেটওয়ার্কটা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর 0.1234টা 02 দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপর এই অ্যাড্রেসটা কপি করে হচ্ছে আপনার এই যে এখানে আসবেন, এইখানে আসার পর সেন্ডে দিবেন। তারপর এই যে এখানে এখানে দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা দেওয়া কন্টিনিউ দেওয়া, 2000 অটোমেটিক থাকবে। এখানে হচ্ছে সেন্ড সাতোশি দেওয়া হচ্ছে কনফার্ম অ্যান্ড সেন্ড। ওকে, সো ট্রান্সফার ইন প্রসেস, আমি হচ্ছে লাইভ উইথড্রটা নিয়ে দেখাই আপনাদেরকে ট্রান্সফার সাকসেসফুল।
সো এখন যদি দেখাই, মানে আপনাদেরকে যদি দেখাই, সো আমার কিন্তু 39 মিনিট আগে লাস্ট হচ্ছে, আমি এটা উঠো দিয়েছিলাম। সো দেখেন এখন মানে আসতে কতক্ষণ টাইম লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনস্ট্যান্টে সব কিছু। ওকে অল রাইট, এই দেখেন পেমেন্টটা কিন্তু চলে আসছে, টাইমটা দেখেন। ওকে দেখেন আগে কিন্তু আমার BTC ব্যালেন্স আসলে হচ্ছে আপনার $1, এখন হচ্ছে আপনার $2 হয়ে গেছে। সো এইভাবে একটু বাইপাস করে আপনারা কুক দিতে থাকেন। সো ভিডিওতে আর কেউ কেউ করে লাভ নাই, আমি হচ্ছে ওটা থাম্বনেল বানাই, ভিডিওটা আপলোড করে দিতেছি আর কি। ওকে সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।